বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা পটল ভাপার রেসিপি দেখাবো। তার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো একটু দেখে নাও। সেটা হচ্ছে লাগছে 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো সাদা সর্ষে, 2 চামচ মতো পোস্ত, অল্প পরিমাণে লবণ আর 2টো কাঁচা লঙ্কা। এই ইনগ্রিডিয়েন্টসগুলো সবই আমি আগে পেস্ট করে নেব। এরপরে আমার লাগছে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচেরও কম লাগছে চিনি। চিনিটা অপশনাল, যে যেরকম খাবে সেরকম মতো দেবে। আর এখানে আছে হলুদ গুঁড়ি 1/2 চামচ মতো, এখানে আছে নুন সেটাও পরিমাণ মতো যে যেরকম খাবে, আর একটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি 2 ছোট চামচের 2 চামচ মতো টক দইকে ফেটিয়ে সেটাকে আমি একটু ছেঁকে নিয়েছি যাতে লাম্প না আসে তার জন্য। আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো তেল, যতটা তেল লাগবে ততটা আমি ব্যবহার করব। আমি এবার কড়াইটাকে গরম করে নিয়েছি, নিয়ে এবার আমি তেলটাকে দিয়ে দিলাম। পটল ভাজবো, হালকা করে আমি পটল ভাজবো, যেহেতু কাঁচা পটল ভাপা করলে একটু গন্ধ আসতে পারে, তার জন্য আমি হালকা করে পটলটা ভাজা করব। এখানে আমি বড় পটল নিয়েছি 3টে, সেটাকে হাফ করে কেটে নিয়েছি। যদি ছোট পটল হয় এবং টিফিন বাটিটা বড় হয় তাহলে তোমরা 4-5টা পটলও নিতে পারো, তা সেটা পরিমাণ অনুযায়ী। এবার আমি পটলগুলো দেখো একটু হালকা করে ভেজে নেবো। এটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার আমি পটলগুলো ভেজে নেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পটলগুলো আস্তে আস্তে ছাড়বো। এরকম করে আমি এই পটলের দিকগুলো যেদিকে সেদিক করে ছাড়বো এগুলো। এগুলো যখন হালকা করে লাল লাল করে ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না, তখন আমি এগুলোকে নামিয়ে নেবো। পটলগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা মিক্সচার তৈরি করে নেব, সেটা হচ্ছে এইটাই পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছি সেটাকে প্রথমে আমি এই টিফিন বাটিটার মধ্যে ঢেলে দেব। দেখো আমি এখানে এই পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দেখো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ, লবণ, আর এই লঙ্কাটাকে আমি পটলগুলো দেওয়ার পর উপর দিয়ে দেব। এরপরে দেব দেখো এই যে আমি দইটা ভালো করে ফেটিয়ে এটাকে ছেঁকে রেখেছিলাম, এই দইটাকে দেব। এবার এইটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। পটলগুলোর একদিক ভাজা হয়েছে, এরকম ভাজা হবে, এরকম করে এরকম একদিক করে এরকম ভাজা হবে, খুব বেশি পোড়া পোড়া হবে না, এরকম ভাজবো। আরেক পিঠ উল্টে দিলাম আমি, সেদিকটাও একটু হালকা লাল হয়ে আসলে আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই যে এরকম হলে এবার দেখো আমি এই মিক্সি ধোয়া জলটা যেটার মধ্যে আমি পেস্ট করেছিলাম সেইটাকে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এ দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার পটলের পেছন দিকগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে আস্তে করে তুলে নেব। দেখো এই অবস্থাতে আমি পটলগুলোকে আমি একে একে এই পেস্টটার মধ্যে দিয়ে দেব। দেখো আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে দেখো আমি এই তেল, আমি কিছুটা পরিমাণে তেল, এই এতটা পরিমাণে তেল আমি দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কাটা আমি বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব এবং জলের মধ্যে বসিয়ে দেব। আমি একটা বড় কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এবং সেটাকে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার দেখ টিফিন বাটিটা যাতে জলটা এতটা পরিমাণ থাকে উঠে সেই অবস্থায় আমি বসাতে হবে, যাতে জল না টিফিন বাটির মধ্যে ঢুকে যায়, এবং টিফিন বাটিটা আমি শক্ত করে লাগিয়েও দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য আমি এটাকে দেখো টিফিন বাটিটায় জলটা
আদা হয়ে আছে। এবার আমি এটাকে উপর দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখবো। দেখো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এই অবস্থায় এটাকে বন্ধ করে দেবো। আর এই জলটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি এটাকে নামাবো না, তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমার সর্ষে দিয়ে আর পটল দিয়ে পটলটা ভাপা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং কতটা সেটা সেদ্ধ হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো দেখো পটলটা কতটা সেদ্ধ হয়েছে একটু দেখে নাও ফট করে। এই দেখো সঙ্গে সঙ্গে আমার কাটা হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে। তার মানে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।